করোনা ভাইরাসে দেশে একদিনে সর্বোচ্চ 42 জন মারা গেছেন, মোট মৃত্যু 888। একদিনে নতুন আক্রান্ত হয়েছেন 2743 জন, মোট আক্রান্ত এখন 65,000 ছাড়িয়ে গেছে। বুলেটিনে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং ব্র্যাকের নমুনা সংগ্রহের বুথে বিনা পয়সায় করোনা পরীক্ষা করা হয়। এখন থেকে অনলাইনেও রেজিস্ট্রেশন করে টেস্টের জন্য নাম লেখানো যাবে। চকর মালিথার রিপোর্টে বিস্তারিত। দেশে পরপর 6 দিন 24 ঘন্টায় মৃত্যু সংখ্যা 30-এর নিচে নামেনি। 2 জুন থেকে 7 জুন পর্যন্ত 6 দিনেই মারা গেলেন 216 জন। দিনের বুলেটিনে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে 24 ঘন্টায় কল 1,74,529, নমুনা সংগ্রহ 12,842, আগের দিনের কিছু সহ পরীক্ষা 13,136, শনাক্ত 2,743। একদিনে মারা গেছেন সর্বোচ্চ 42 জন, সুস্থ হওয়ার সংখ্যা 578। দেশে এখন করোনা ভাইরাসে আক্রান্ত 65,769 জন, এর মধ্যে চিকিৎসাধীন 50,978, সুস্থ হয়েছেন 13,903 জন, মোট মৃত্যু 888, কোয়ারেন্টাইনে 55,696 এবং আইসোলেশনে 7,399 জন। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,743 জন, গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 42 জন। করোনার নমুনা পরীক্ষার সহজ করার বিষয়ে কিছু পদক্ষেপের কথা জানানো হয় বুলেটিনে। স্বাস্থ্য অধিদপ্তর এবং ব্র্যাক কর্তৃক পরিচালিত করোনা নমুনা সংগ্রহ বুথ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হয়। উক্ত বুথসমূহে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে। এখন থেকে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে নিবন্ধনকৃত ব্যক্তিদের নিকট থেকে নমুনা সংগ্রহ করা হবে। রেজিস্ট্রেশনের লিঙ্ক coronatest.brac.net। নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলে আবার মনে করিয়ে দেওয়া হয় স্বাস্থ্য বুলেটিনে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবার স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। দিনের বুলেটিন ও সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে করোনার চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্য প্রফেসর ডাক্তার কাজী তারিকুল ইসলাম বলেছেন, এখন থেকে প্রত্যেকটি পদক্ষেপ এমনভাবে নেওয়া উচিত যেন কোথাও ভুল না থাকে। করোনা থেকে পরিত্রাণ পেতে সমন্বিত প্রয়াসের কথাও বলেন দেশের প্রবীণ এই মেডিসিন বিশেষজ্ঞ। আজকে যা হয়ে গেছে সে জায়গা থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি, সে জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সমন্বিত প্রয়াস দরকার। প্রত্যেকটি সেক্টরের সঙ্গে একে অপরের সমন্বয়টা অত্যন্ত জরুরি। আমি চিকিৎসক, আমি চিকিৎসা সেবা প্রদান করব, কিন্তু রোগীর সংখ্যা যদি না কমাতে পারি তাহলে আমার চিকিৎসা প্রদান এক সময় দেখা যাবে যে এটা থেমে গেছে বা থমকে গেছে। আমরা চিকিৎসকরাও আক্রান্ত হচ্ছি, চিকিৎসকরাও মৃত্যুবরণ করছি, পাশাপাশি অন্যান্য পেশার মানুষরাও কিন্তু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন। আমার অনুরোধ থাকবে, যাদের অল্প অসুখ তারা আপনারা বাসায় বসে চিকিৎসা নিন, যাদের মাঝারি অসুখ তাদের আপনারা ডক্টরের পরামর্শ নিয়ে আবার বাসায় থাকুন, কিন্তু যাদের তীব্রতা বেশি বা মুমূর্ষ অবস্থা তারা হাসপাতালে আসুন, যেন অন্য একটা মুমূর্ষ রোগী চিকিৎসার সুযোগ পায়, বিছানা যেন অন্তত একটা খালি হলে আরেকটা রোগীকে উঠানোর জন্য যোগ্য রোগী যে সে যেন জায়গাটি পায়। এই অদৃশ্য শত্রুকে আমরা পরাজিত করব ইনশাআল্লাহ, এবং সেই পরাজিত করার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এখন থেকে যত প্রত্যেকটা পদক্ষেপ যেন আমরা বুঝে শুনে এমনভাবে নিতে পারি যেন কোথাও আর কোনো ভুল ত্রুটি অথবা ছেদ হওয়ার কোনো সুযোগ না থাকে।